আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে বেকায়দায় যুক্তরাষ্ট্র। দর্শক জানিয়ে দেব রুশ হামলা ইউক্রেনে মেয়র নিহত। দর্শক আরও জানিয়ে দেব ন্যাটোর প্রতি যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ক্লিংকেনের হুঁশিয়ারি। রাশিয়া আক্রমণে চীনকে ফাঁসাতে ট্রাম্পের পরামর্শ। এদিকে আরো জানিয়ে দিব আমরা পশ্চিমাদের দাস নই বললেন ইমরান খান। 2014 সাল থেকে ডানবাসে 14,000 মানুষ নিহত হয়েছে বলছে পুতিন। সর্বশেষে জানিয়ে দিব মার্কিনরা ইউক্রেনে ঢুকে হঠাৎ AK-47 চালানো শিখছেন কেন, জানিয়ে দেব এ বিষয়ে প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে বেকায়দায় যুক্তরাষ্ট্র। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমারা। এই নিষেধাজ্ঞা মূলত সরাসরি যুদ্ধ এড়িয়ে রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করার একটি কৌশল, আর সে কারণেই পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে যুদ্ধের সামিল বলে নিজেদের পক্ষেই সাফাই গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে সংকটে পড়েছেন পশ্চিমাদের নেতৃত্বে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেল আর গ্যাস নিয়ে শুরু হয়েছে তাদের মাথা ব্যথা। এর মধ্যে এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। 13 বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে জ্বালানি তেলের দাম। সোমবার অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি $140 ছুঁয়েছে। পরে প্রতি ব্যারেল তেলের বাড়তি এই দাম গিয়ে স্থির হয়েছে $130। জ্বালানি তেলের এই সংকট যে শুরু হবে তা আগ থেকে আজ করতে পেরেছিল যুক্তরাষ্ট্র। তাই ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর আগ থেকে গত মাসে রিয়াদে যান মার্কিন ট্রেস ডিপার্টমেন্টের জ্বালানি বিষয়ক দূত। রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তাদের তেলের বাজারে সম্ভাব্য প্রভাব ঠেকাতেই সৌদি প্রশাসনের সঙ্গে কথা বলেছিলেন তিনি, তবে সৌদি সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়নি। এখন তেলের বাজারে অস্থিরতা বিপাকে পড়ে ভেনিজুয়েলায় ছুটছেন মার্কিন কর্মকর্তারা। গত শনিবার দেশটির প্রেসিডেন্ট মিকালো মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা। ইউক্রেন হামলার ঘটনায় রাশিয়াকে এক ঘরে করতে ভেনিজুয়েলাকে পাশে চায় যুক্তরাষ্ট্র। রুশ হামলা ইউক্রেনের মেয়র নিহত। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হোস্টেমের শহরের মেয়র রুশ বাহিনীর হামলায় নিহত হয়েছে বলে শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা AFP সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। হোস্টেমের শহর কর্তৃপক্ষ ফেসবুক পেজে জানায় হোস্টেমের প্রধান ইউরিইস রুটি এবং অসুস্থদের ঔষধ বিতরণ করার সময় নিহত হয়েছেন। পিলুপকুকে আরও দুজনের সঙ্গে গুলি করে হত্যা করা হয়, তবে কখন এই ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্ট করে জানায়নি শহর কর্তৃপক্ষ। ফেসবুক পোস্টে বলা হয়েছে তাকে কেউ দখলদারের সামনে বন্দুকের সামনে পাঠায়নি, তিনি জনগণের জন্য প্রাণ দিয়েছেন, হোস্টেমেলের জন্য প্রাণ দিয়েছেন। কিয়েভের উত্তর পশ্চিমে অবস্থিত হোস্টেমেলে রয়েছে কৌশলগত আন্দোমানাফ সামরিক বিমানবন্দর। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইউক্রেনীয় এবং রাশিয়ান বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল সেখানে। ন্যাটোর প্রতি যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ক্লিংকেনের হুঁশিয়ারি। ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। ইউক্রেনের অস্ত্র গোলাবারুদ পাঠানোর পাশাপাশি মানবিক সহায়তা দিয়েছে তারা, তবে কোনো দেশ ইউক্রেনে গিয়ে সরাসরি রুশ বাহিনীর সঙ্গে সংঘাতে জড়াতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইউক্রেনের সেনা পাঠানোর কোনো ইচ্ছা নেই তার দেশের, তবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশে রাশিয়া হামলা চালালে তা প্রতিহত করা হবে। এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন এই হুঁশিয়ারি দিয়েছেন। ন্যাটোর প্রতি যে কোনো হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র তার মিত্ররা প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। এর মধ্যে লিথুনিয়া সফর করেছেন ব্লিংকন। আটলান্টিক মহাসাগর তীরে অবস্থিত লিথুনিয়ার সীমান্তবর্তী দেশ বেলারুশের সামরিক অভিযানের প্রতি সমর্থন দিয়েছে। ব্লিংকন বলেছেন যুক্তরাষ্ট্র লিথুনিয়া ইউক্রেনের পাশে আছে, ইউরোপের আরও 7,000 সৈন্য পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি। ব্লিংকন আরও বলেছেন আমরা ন্যাটো অঞ্চলের প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করব। ন্যাটোর অঙ্গীকার পত্রের 5 নং অনুচ্ছেদে বলা হয়েছে ন্যাটোভুক্ত এক দেশের উপর হামলা মানে সব দেশের উপর হামলা। সেই অঙ্গীকারের উপর জোর দেন ব্লিংকন। রাশিয়া আক্রমণে চীনকে ফাঁসাতে ট্রাম্পের পরামর্শ। প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পর ইউক্রেনে রাশিয়ার হামলা কোনোভাবেই থামানো যাচ্ছে না। চলমান এই যুদ্ধে এখনো পর্যন্ত দুই দেশের প্রায় 13,500-এর বেশি মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে প্রায় 15 লাখ মানুষ। ইতিমধ্যে দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। এসবের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। শনিবার দেশটির শীর্ষ রিপাবলিকান দাতাদের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন আমাদের এই মুহূর্তে উচিত F-22 যুদ্ধবিমান চীনের পতাকা টানিয়ে রাশিয়ায় অনবরত বোমা হামলা করা এবং পরে বলতে হবে চীনারা এটা করেছে, তারপর এই দুই দেশে যুদ্ধ করবে, আমরা সেটা উপভোগ করব।
ট্রাম্পের এমন রসিকতা উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েছেন, তবে তার এমন বক্তব্যে অনেকে আলোচনা করেছেন। ওই অনুষ্ঠানের সাবেক প্রেসিডেন্ট আরো বলেছেন, কোনো দেশই যুদ্ধের সময় বলে না তারা অপরাধ করছে, এটা মানবতার জন্য হুমকি, তাদের থামাতে হয়, ন্যাটো কিন্তু তা করছে না। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতিমধ্যে ইউক্রেনের প্রায় 15 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া দেশটির 2000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং রাশিয়ার 11,000 সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়া দাবি করেছে যুদ্ধে তাদের 500 সৈন্য নিহত হয়েছে এবং ইউক্রেনে 2,870 জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। আমরা পশ্চিমাদের দাস নই, বললেন ইমরান খান। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নামে চালানো আগ্রাসনের নিন্দা জানাতে ইসলামাবাদ পশ্চিমা দেশগুলোর 22টি কূটনৈতিক মিশনের প্রধান জাতিসংঘে প্রস্তাব সমর্থন করার জন্য পাকিস্তানকে আহ্বান জানায়। মূলত সেই চিঠির জবাবে রবিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান বিষয়টি নিয়ে তীব্র আলোচনা করেন। তিনি বলেছেন, তারা কি মনে করেন আমরা তাদের দাস? গত 1 মার্চ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো সহ 22টি কূটনৈতিক মিশন একটি যৌথ বিবৃতি দিয়েছিল। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশেষ অধিবেশনে একটি নিন্দা প্রস্তাবে পাকিস্তানকে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষজ্ঞদের মতে কূটনীতিকদের এই ধরনের যৌথ বিবৃতি প্রকাশের ঘটনা অত্যন্ত বিরল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেই বিবৃতির কথা তুলে ধরে বলেন, আপনারা আমাদের কি ভাবছেন, আমরা কি আপনাদের দাস যে আপনারা যা বলবেন আমরা তাই করব? পাক প্রধানমন্ত্রী আরো বলেছেন, আমি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে এমন বিবৃতি দিতে পারবেন? 2014 সাল থেকে ডানবাসে 14,000 মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার বলেছেন, 2014 সাল থেকে দোনেস এবং লোয়ান্সকে প্রজাতন্ত্রে 13 থেকে 14,000 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আমি যা বলতে চাচ্ছি তা কঠোর শোনাতে পারে, তবুও পরিস্থিতি আমাকে জোর দিয়ে বলতে বাধ্য করে যাই মাত্র আমার সাথে ঘটেছে। আপনি শুনে থাকবেন, আজকাল বিপদগামী কুকুর বিভিন্ন অঞ্চলে মানুষকে আক্রমণ করতে শুরু করে, এমনকি প্রাণঘাতী হামলাও হয়েছে, পুতিন বলেছেন। একটা সময় পরে লোকেরা এই প্রাণীদের বিষ দিয়ে এবং গুলি করে মারতে শুরু করে, এমনকি বিপদগামী কুকুর এক পৃথক সমস্যা এবং স্থানীয় কর্তৃপক্ষ একটি সমাধান করতে বাধ্য। ডানবাসের লোকেরা বিপদগামী কুকুর নয়, তবু তাদের মধ্যে 13 থেকে 14,000 মানুষকে এই কয়েক বছরে সেখানে মেরে ফেলা হয়েছে। 500টিরও বেশি শিশুকে হত্যা করা হয়েছে বা পঙ্গু করা হয়েছে, পুতিন বলেছেন। তিনি বিশ্বাস করেন, যেটি বিশেষভাবে অসহনীয় তা হল কথিত সভ্য, পশ্চিম 8 বছর ধরে এটি লক্ষ্য না করাটা বেছে নিয়েছেন। মার্কিনরা ইউক্রেনে ঢুকে হঠাৎ কেন AK-47 চালাতে শিখছেন কেন? যুদ্ধে নানা খবর, নানা পটবদল, খুবই চমকপ্রদ। তবে এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ সম্ভবত এই খবরটি যে মার্কিনরা এবার AK-47 চালাতে শিখছেন। না, নিশ্চিত এভাবেই মার্কিন নন, তারা সাধারণ নাগরিক। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বিদেশি স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে ইউক্রেন আহ্বান জানিয়ে রেখেছিল আগে থেকেই। সেই আহ্বানে অনেকেই সাড়া দিয়েছে। ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে 16,000 স্বেচ্ছাসেবক আন্তর্জাতিক সেনাদলে যোগ দিতে রাজি হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেন। এবার জো বাইডেনের দেশ থেকেও সেই ডাকে সাড়া দিতে ইউক্রেনে যুদ্ধ করার জন্য এসে পড়েছেন প্রায় 3,000 মার্কিন নাগরিক। ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের দূতাবাসের একজন প্রতিনিধি মার্কিন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। আরও জানা গেছে যে প্রায় 3,000 মার্কিন নাগরিক ইউক্রেনে যুদ্ধে অংশ নিতে এসেছেন। তারা ইউক্রেনের আলভিভ শহরে AK-47 রাইফেল চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। সেই প্রশিক্ষণের কিছু ছবিও ন্যাশনাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলায় আজ সোমবার 12তম দিন চলছে। বেশ কয়েকটি শহরে নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে রাশিয়া। রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে মানবিক সংকটও তৈরি হয়েছে।